হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সংসদে দ্য সিভিল কোড সংশোধন আইন পাস হলো, সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমার মূল আলোচনা। আজকের আলোচনার বিষয়টি আসলে আমাদের দেওয়ানি আদালতের সহকারী জজদের আর্থিক এখতিয়ার বিচারের যেটি বাড়ানোর কথা চিন্তা ভাবনা সরকার করছিল, সেটি আজকে আইন জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে সেটি সম্পন্ন হলো। তো বন্ধুরা, এরপরে আমরা দেখি যে দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের আর্থিক বিচারিক এখতিয়ার বাড়িয়ে জাতীয় সংসদে দ্য সিভিল কোর্টস সংশোধন 2021 বিল পাশ হয়েছে। আজকে 27 জানুয়ারি 2021 সংশোধিত আইনে আর্থিক বিচারিক এখতিয়ার ক্ষেত্রভেদে বিদ্যমান আইনের 6 থেকে 7 গুণ বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আজকে বুধবার ডক্টর শিরীন শারমিনের, মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে শুরু হওয়া অধিবেশনে বিলটি পাশের প্রস্তাব করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মাননীয় মন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয় এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার, মাননীয় স্পিকার। আইনের নতুন বিধান অনুযায়ী একজন সহকারী জজ 15 লাখ টাকা পর্যন্ত মূল্যমানের সম্পত্তি বা অর্থে যে অঙ্কের টাকা নিয়ে বিরোধ মামলা নিষ্পত্তি করতে পারবেন। আগে এই এখতিয়ার ছিল 2 লাখ টাকা। একইভাবে জ্যেষ্ঠ সহকারী জজ মানে সিনিয়র সহকারী জজের বিচারিক এখতিয়ার 4 লাখ থেকে বাড়িয়ে 25 লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। তো পাশ হওয়া বিলে 5 কোটি টাকার কম মূল্যমানের যে কোনো মামলার যুগ্ম জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা কার্যক্রম হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকলে তা জেলা জজ আদালতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। আগে 5 কোটি টাকার কোনো আপিল হলে হাইকোর্টে যাওয়া লাগলেও আইন সংশোধনের ফলে জেলা জজ সেই আপিল শুনানি করতে পারবেন। তো বন্ধুরা, বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী 2016 সালের সংশোধনী উচ্চ আদালতে বাতিল হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। প্রশাসনিক জটিলতা সহ বিচার প্রার্থী জনগণের অসুবিধার কথা মাথায় রেখে সরকার আইনটি সংশোধন আবশ্যক মনে করছে। 2000 সালে আইন করে সিভিল কোর্টগুলোর বিচারিক এখতিয়ার বাড়ানো হলেও হাইকোর্টে স্থগিত করে দেন, ফলে নতুন করে আইন সংশোধন করা হচ্ছে। তো বন্ধুরা, বিলে 2016 সালের ওই সংশোধন রহিত করে একটি ধারা সংশোধন করা হয়েছে। সরকার 2016 সালেও টাকার অঙ্কে বিচারিক এখতিয়ার একই পরিমাণ বাড়িয়ে আইন সংশোধন করেছিল, কিন্তু তার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হলে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেয়। তো এরপরে আমরা এখন সেই বিষয়টি আসলে পুরোপুরি নিষ্পত্তি হয়েছে নাকি এখনও সেই হাইকোর্টের সেই রিটের স্থগিতাদেশ এখনও বিদ্যমান রয়েছে, সে বিষয়টি কিন্তু আসলে আমাদের কাছে সুস্পষ্ট না। তো বন্ধুরা, এরপর আমরা আসলে দেখলাম যে আইনটি পাস হয়েছে, দ্য সিভিল কোর্টস সংশোধন আইন পাস, সিভিল কোর্টস আইন 2021 সেটি পাস হয়েছে, সেটি মূলত আজকের মূল প্রতিপাদ্য। এবং আপনারা জানেন যে আইন পাশের মাধ্যমে সহকারী জজ সিনিয়র সহকারী জজের বিচারের যে আর্থিক এখতিয়ার সেটি বাড়ানো হয়েছে, এর ফলে অনেকাংশে বিচার প্রার্থীদের এবং দুর্ভোগ লাঘব হবে এবং দূরবর্তী থেকে অনেক রিমোট এরিয়া থেকে হাইকোর্টে গিয়ে আপিল করার যে ঝামেলা সেটি অনেক কমে আসবে। তো বন্ধুরা, আইনটি পাশের মাধ্যমে জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা এবং কমিটমেন্ট যে ন্যায় বিচার দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেটি উদ্দেশ্য বাস্তবায়িত হলো। আশা করি আইনটি পাশের মাধ্যমে জনগণের কষ্ট লাঘব হবে এবং আইনটি সফলভাবে আদালতে চালু হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো বন্ধুরা, আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং নতুন কোনো আইনের বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।